নমস্কার বন্ধুরা, আজকে আমরা করব হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে কোণের পরিমাপ করা যায় সেই নিয়ে আমরা বিশদভাবে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো বৃত্তীয় পদ্ধতি কাকে বলে সেটা আগে একটুখানি ভালোভাবে আমাদের জেনে নিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো, আমরা প্রথমে একটা বৃত্ত আঁকছি। ঠিক আছে, এই যে বৃত্তের কেন্দ্র ও, বৃত্তটার কেন্দ্র আমরা নিয়ম দিলাম ও। এই বৃত্তের ধরা যাক ব্যাসার্ধ ও এ, এটা হচ্ছে আর একক। বৃত্তের ব্যাসার্ধ নাম দিলাম হচ্ছে আর একক। এই বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ আমি নিয়ে নিচ্ছি ও এ। এই সমান করে, ও এ সমান করে আমরা এখানে একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি, এইটুকু দৈর্ঘ্য এ বি। ঠিক আছে, এখানে হচ্ছে এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা লিখছি ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। এবি যে আমাদের বৃত্তচাপটা আমরা এখানে নিয়েছি তার দৈর্ঘ্য হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ ও এ তার দৈর্ঘ্যের সমান, মানে হচ্ছে এটা নিয়ে নিচ্ছি আমরা আর একক। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে আর একক। এবার আমরা ও এর সঙ্গে বি কে জুড়ে দিলাম, তাহলে এই ও বিটাও আমাদের বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল, আর একক হলো। এইবার তাহলে ভালো করে বোঝার চেষ্টা করি আমরা এখানে। এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটাকে ধরি আমরা, ধরি অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা। তাহলে আমাদের থিটা কোণটা কিভাবে তৈরি হলো? ও কেন্দ্রীয় বৃত্তের যে ব্যাসার্ধ, ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান যে বৃত্তচাপ, সেটা বৃত্তের কেন্দ্রে এ ও বি কোণ উৎপন্ন করেছে। ও কেন্দ্রীয় বৃত্ত যার ব্যাসার্ধ ও এ আর ও বি, ও এ ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ হচ্ছে আমাদের এ বি। ভালো করে আমরা এই জায়গাটা আরেকবার বলছি, এ বৃত্ত, এই যে এ বি বৃত্তচাপ বিভিন্ন জায়গা হতে পারে, যার মাপ বিভিন্ন রকম হতে পারে, বৃত্তচাপের মাপ বিভিন্ন রকম হতে পারে। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ যাই হোক না কেন, আর যদি বৃত্তের ব্যাসার্ধ হয় বৃত্তচাপের দৈর্ঘ্য বিভিন্ন রকম হতে পারে, কিন্তু আমাদের কিন্তু এখানে বিভিন্ন রকমের কিন্তু চাপ নেওয়া হয়নি, বৃত্তচাপের দৈর্ঘ্য নেওয়া হয়েছে বৃত্তের ব্যাসার্ধের সমান। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হয় তাহলে আমরা চাপের দৈর্ঘ্য নেব 7 সেন্টিমিটার, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মনে করা যাক 8 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ ওই বৃত্তচাপের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার নেব। এই হলো বিষয়টা আমাদের, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যত দৈর্ঘ্যের হবে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্যটাও সেটা নিতে হবে। তো কেন নিচ্ছি সেটা আমরা বলবো এবার। তো এখানে আছে আর একক, তাহলে এ বিটাও আর একক, তাহলে আমাদের এ বি সঙ্গে ও বিন্দুটা জুড়ে দিলাম, ও বিটাও আমাদের বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল, এটার দৈর্ঘ্য হয়ে গেল আমাদের আর একক। তাহলে এই যে ব্যাস মানে বৃত্তচাপ এ বি আমরা কি লিখতে পারি, এ বি বৃত্তচাপ বৃত্তটির কেন্দ্রে আমরা লিখছি বৃত্তটির কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, আশা করছি কোনো অসুবিধা হচ্ছে না বুঝতে। তোমাদের থিটা কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা। ঠিক আছে, এইবার এই যে থিটা কোণ উৎপন্ন করছে, করতেই পারে, বিভিন্ন জায়গায় থিটা কোণ উৎপন্ন করতেই পারে। আমাদের ডেফিনেশন হলো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ
বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হবে 1 রেডিয়ান। তাহলে এই কোণটা থিটা রইল না, এটা হয়ে গেল হচ্ছে 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান কাকে বলবো? বৃত্তে রেডিয়ান তাহলে কাকে বলবো আমরা? রেডিয়ান, বৃত্তের ব্যাসার্ধের, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বা সি বলে। অর্থাৎ কি, বৃত্তের সমান দৈর্ঘ্যের, বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হবে 1 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিন্তু 1 রেডিয়ান কোণ উৎপন্ন করছে, এখানে কিন্তু আর থিটা নয়, এগুলো সব আমাদের 1 রেডিয়ান। রেডিয়ানকে কিভাবে লেখা যায়? একের মাথায় ছোট্ট একটু সি লেখা হয়, অথবা বাংলায় 1 রেডিয়ান লেখা। এবার যদি এই বৃত্তচাপটা আর একক না হয়, অন্য কিছু হতো, তাহলে তখন থিটা কোণ হতো, বিভিন্ন ধরনের থিটা কোণ আমাদের হতো। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা একদম স্পেসিফিক্যালি আর কোনো থিটা কোণ নয়, এটা হচ্ছে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। বুঝতে পেরেছ? এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন আমাদের। এটা কি বলা হচ্ছে? বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি আমরা আলোচনা করছি, বৃত্তীয় পদ্ধতি নিয়ে। তো রেডিয়ান সম্বন্ধে আমরা মোটামুটি একটু বুঝতে পারলাম। এবার চলো আমরা রেডিয়ানের সঙ্গে, আমাদের রেডিয়ানের সঙ্গে মানে এটা একটা পদ্ধতি, এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, আর আগে করেছি আমরা হচ্ছে ষষ্ঠীক পদ্ধতি। তাহলে এই ষষ্ঠীক পদ্ধতিতে মান এবং রেডিয়ান, এই মান এদের মধ্যে একটা তুলনা আমাদের একটু করতে হবে। তো আমাদের ছবিটা একটু ছোট করে আঁকি বোঝার সুবিধার জন্য, আমাদের একটু ছোট করে আঁকা হচ্ছে এটাকে। এই হচ্ছে আমাদের বৃত্ত, এটা ছিল আমাদের ও এ বি, আর একক এটা হচ্ছে 1 রেডিয়ান, এইটা হচ্ছে আমাদের আর একক। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? কোনো অসুবিধা নেই। তো এই হলো, এইবার দেখো ষষ্ঠী পদ্ধতিতে। আচ্ছা, আমাদের বৃত্তের আগে আমরা লিখি যে বৃত্তের ব্যাসার্ধ কত? এখানে আর একক। সুতরাং বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু হচ্ছে 2πr একক। ওকে, এবার লেখো বৃত্তীয় পদ্ধতি, সরি ষষ্ঠী পদ্ধতিতে আগে আসি আমরা। ষষ্ঠী পদ্ধতিতে 2πr একক চাপ কেন্দ্রে করে 360 ডিগ্রি কোণ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বৃত্ত ছিল একই রকমের আর একক। তাহলে যে পুরোটা পরিধি হচ্ছে আমাদের 2πr একক, তাহলে এই যে কোণটা তৈরি হচ্ছে এখান থেকে শুরু করে এটা 360 ডিগ্রি কোণ। 2πr একক চাপ কেন্দ্রে উৎপন্ন করে 360 ডিগ্রি কোণ। ষষ্ঠীক পদ্ধতিতে আমরা জানি যে ষষ্ঠীক পদ্ধতিতে ঘূর্ণায়মান রশ্মিটি এক পাক ঘুরে এলে কি উৎপন্ন করে? বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 1 একক চাপ কেন্দ্রে উৎপন্ন করবে 360 ডিগ্রি ইন্টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2πr একক মানে ডিগ্রি কোণ। আর একক চাপ কেন্দ্রে উৎপন্ন কত করবে? r/2πr
ইন্টু 360 ডিগ্রি কোণ, তাহলে এখানে কত হয়ে যাবে, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2 পাই কোণ। ঠিক আছে, আবার দেখো বৃত্তীয় পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে কি করেছিলাম, আর একক চাপ কেন্দ্রে উৎপন্ন করে কত, 1 রেডিয়ান। ঠিক আছে, আর একক চাপ কেন্দ্রে উৎপন্ন করে হচ্ছে 1 রেডিয়ান। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2 পাই ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান। অর্থাৎ এখানে যদি আমরা কেটে দিই যে 180 ডিগ্রি বাই পাই ইজ ইকুয়াল টু হচ্ছে 1 রেডিয়ান, সুতরাং 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের বলতে পারবো পাই রেডিয়ান। এটাই হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে এবং ষষ্ঠী পদ্ধতিতে যে কোণ উৎপন্ন হয়েছে, কোণের পরিমাপ করা হচ্ছে, সেই কোণের পরিমাপের মধ্যে সম্পর্ক। অর্থাৎ 180 ডিগ্রি যে কোণ হচ্ছে সেটাকে আমরা বলবো পাই রেডিয়ান। এখান থেকে বৃত্ত, ঠিক আছে, এখান থেকে কোণ উৎপন্ন হলো, দরকার নেই আমরা যদি এমনি সরাসরি যদি আঁকি, এটা হচ্ছে লাইন, এখান থেকে শুরু করে এই অবধি কোণ উৎপন্ন হলো 180 ডিগ্রি। এটা কি পদ্ধতিতে মাপা হচ্ছে, এটা মাপা হচ্ছে ষষ্ঠী পদ্ধতিতে। আর যদি আমাদের এটাকে বৃত্তীয় পদ্ধতিতে এখান থেকে এদিকে আসে মাপা হয়, তখন সেটাকে কত বলা হবে, পাই রেডিয়ান বলা হবে। ঠিক আছে, এই হলো আমাদের বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠী পদ্ধতির মধ্যে সম্পর্ক। এইবার একটা কথা বলা যাক, তাহলে পাই রেডিয়ান আমাদের কত হয়ে যাচ্ছে, আমরা এটা তাহলে মুছে দিলাম, তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান কত হয়ে যাবে, 180 ডিগ্রি আমরা করেছি বাই পাই, এটা আমরা এইমাত্র করলাম। এইবার 180 ডিগ্রি পাই এর জায়গায় যদি 22 এর 7 বসানো হয়, কিন্তু মনে রাখবে যে ধরা হলো পাই ইজ ইকুয়াল টু 22 এর 7, ধরা হলো, কিন্তু কিন্তু পাই কিন্তু কখনোই 22 এর 7 নয়। পাই একটা অমূলদ সংখ্যা, পাই একটা অমূলদ সংখ্যা যার মান সঠিকভাবে নির্ণয় করা যায় না। পাই কাকে বলে, বৃত্তের পরিধি এবং ব্যাসের যে অনুপাত সেটাই হচ্ছে আমরা পাই, আমরা আগে শিখেছি। তো এটাকে সঠিকভাবে নির্ণয় করা যায় না বলে এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য আমরা মোটামুটি পাই এর মান 22 এর 7 ধরে নিয়ে কাজ করি। কিন্তু মনে রাখবে 22 এর 7 যদি ধরা হয় পাই এর মান, তাহলে 22 হচ্ছে একটা মূলদ সংখ্যা, সরি একটা 22টা হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা, আর 7ও হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা ডিভাইডেড বাই পূর্ণ সংখ্যা, তাহলে এটা হয়ে গেল একটা মূলদ সংখ্যা। সবাই বুঝতে পারছো, কিন্তু দেখে মনে হবে 22 এর 7 মূলদ সংখ্যা, আর আপনি বলছেন পাই হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে কি করে হয়। হ্যাঁ, অবশ্যই পাই অমূলদ সংখ্যা, কিন্তু পাই এর যে মান মোটামুটি আমাদের 22 এর 7-এর কাছাকাছি যায় বলে কাজের সুবিধার জন্য আমাদের 22 এর 7 ধরে নিয়ে কাজ করা হয়। তাই যেখানে যেখানে পাই এর মান 22 এর 7 বসানো হবে, সেখানে কিন্তু সব জায়গাতেই কিন্তু আমাদের এরর থাকবে, এটা কিন্তু মনে রাখতে হবে, সব জায়গাতে কিন্তু এরর থাকবে, ভুল কিন্তু আমাদের হচ্ছে, কিন্তু কাজের সুবিধার জন্য ওইটুকু ভুল আমাদের ক্ষমা করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই যে হিসাবটা যদি আমরা করি, তাহলে 1 রেডিয়ানের মান আমাদের বেরিয়ে যাবে, 1 রেডিয়ান আমাদের বেরোবে অ্যাপ্রক্সিমেটলি 57 ডিগ্রি 16 মিনিট বাই সেকেন্ড প্রায়। ঠিক আছে, তাহলে দেখো কে বড়, 57 ডিগ্রি বড় নাকি 1 ডিগ্রি বড়? অবশ্যই বুঝতে পারছো 57 ডিগ্রি বড়, তাহলে অবশ্যই 1 রেডিয়ান greater than 1 ডিগ্রি হবে, 1 রেডিয়ান greater than 1 ডিগ্রি। অনেক সময় এটা প্রমাণ করতে দেয় যে প্রমাণ করো যে 1 রেডিয়ান greater than 1 ডিগ্রি, তাহলে আমরা এই পদ্ধতিতে প্রমাণ করে দেখাতে পারবো। 1 রেডিয়ান কোণের মান অ্যাপ্রক্সিমেটলি 57 ডিগ্রি
16 মিনিট 22 সেকেন্ড। ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা বললাম, তো এইটা আমাদের আপাতত হলো। তো আরেকটা ছোট্ট এখানে আমাদের একটা কোন কোণের, আমরা এখানে একটা করে নিই, কোন কোণের ষষ্ঠী পদ্ধতিতে মান ডি এবং বৃত্তীয় পদ্ধতিতে মান আর হলে এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করো। একটা রিলেশন আমাদের করতে হবে, সেটা হচ্ছে ডি বাই 180 ইজ ইকুয়াল টু আর বাই 100, আর বাই পাই। ডি বাই 180 ইজ ইকুয়াল টু আর বাই পাই, এটা হচ্ছে আমাদের এই বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে যাওয়ার এবং ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে আসার একটা সূত্র মাত্র। সবসময় ব্যবহার করব না, মাঝে মাঝে ব্যবহার করব, তাই আমরা একটু দেখে রাখছি কোনটার মান আমাদের হচ্ছে ডি। তাহলে কোনটার মান যদি ডি হয়, আমরা কি জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে ডি ডিগ্রি কত হয়ে যাবে, পাই 180 ইন্টু ডি রেডিয়ান হয়ে গেল। তাহলে প্রশ্নানুসারে এই জিনিসটাই কত, রেডিয়ানটাই আর রেডিয়ান তোমাকে বলা হয়েছে, কারণ এটাকে আমরা ডি ডিগ্রিটাকে রেডিয়ানে করে নিয়েছি, মানে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করে নিয়েছি। তাহলে পাই ডিভাইডেড বাই 180 ইন্টু ডি, এটাই হচ্ছে আমাদের আর, কারণ এটাই হচ্ছে আমাদের আর রেডিয়ান বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ডি বাই 180 ইজ ইকাল টু আর বাই পাই, এই রেজাল্টটা কিন্তু আমরা পেলাম। আরেকবার বলে দিচ্ছি, একটা কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান বলা হয়েছে ডি এবং সেটারই রেডিয়ান বা ডি বৃত্তীয় পদ্ধতিতে মান বলা হচ্ছে আর রেডিয়ান, ঠিক আছে। বৃত্তীয় পদ্ধতিতে মান যদি ডি ডিগ্রি হয় আর রেডিয়ান পদ্ধতিতে আর রেডিয়ান হয়, বৃত্তীয় পদ্ধতিতে মান যদি আর রেডিয়ান হয়, তাহলে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে 180 ডিগ্রি পাই রেডিয়ান, 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর ডি ডিগ্রি হচ্ছে আমাদের এত রেডিয়ান, তাহলে এইটাই হচ্ছে আমাদের আর রেডিয়ান। তাহলে এই দুটোকে আমরা সমান করে দিলাম, যেহেতু দুদিকটা সমান করেছে, রেডিয়ান একাপটা কেটে গেছে, তাহলে ডি বাই 180 ইজ ইকুয়াল টু আর বাই পাই। খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা পুরো থিওরিটা বুঝলাম, বৃত্তীয় পদ্ধতি কিভাবে হয়, বৃত্তীয় পদ্ধতি থেকে কিভাবে কোণের পরিমাপ করা যায় সেটা আমরা বুঝতে পেরেছি আশা করা যায়। আগের দিন আমাদের যে তৃতীয় ভিডিও দেওয়া হয়েছিল, সেকেন্ড ভিডিও যে দেওয়া হয়েছিল, সেখান থেকে আমাদের প্রথমে ষষ্ঠী পদ্ধতিতে কিভাবে কোণের পরিমাপ করা হয়েছিল আমরা বুঝেছি, তার সম্পর্কিত বেশ কিছু অঙ্ক আমরা করেছি। এখন করলাম আমরা বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি থেকে আমরা এটা শিখলাম এক রেডিয়ানের মান কত হয়, এবং এক রেডিয়ান গ্রেটার দেন এক ডিগ্রি হয়, সেটা আমরা শিখলাম। আর বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠী পদ্ধতিতে যাওয়ার পদ্ধতি, অথবা উল্টোটা, ষষ্ঠী পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে যাওয়ার পদ্ধতি, এটাও আমরা শিখলাম। এই ভিডিওটা আপাতত এই অবধি, আমরা পরের ভিডিওতে বিভিন্ন রকম অঙ্ক করব, এই সম্পর্কিত বিভিন্ন রকম অঙ্ক করব। এটা ভালোভাবে আগে তোমরা খাতায় নোট করো, গুছিয়ে লেখো, এই প্রমাণগুলো কিন্তু পরীক্ষায় আসে, এবং এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসে, অবজেক্টিভ টাইপের প্রশ্ন আসতে পারে। এখানে এখানে এমসিকিউ দেখ, বিশেষ করে যে 1 রেডিয়ান গ্রেটার দেন 1 ডিগ্রি, সত্য না মিথ্যা বলো। আবার বলতে পারে যে নিচের চারটে অপশনের মধ্যে কোনটি সত্য হলো, 1 রেডিয়ান গ্রেটার দেন 1 ডিগ্রি, নাকি 1 ডিগ্রি গ্রেটার দেন 1 রেডিয়ান, নাকি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান, নাকি কোনোটি নয়, এরকম প্রশ্ন হতে পারে। এই রেজাল্টটা দিয়েও বলতে পারে যে রেজাল্টটা সত্য কি মিথ্যা বলো, অথবা এমসিকিউ দিতে পারে আর বাই 180 ইজ ইকুয়াল টু আর বাই পাই, নাকি আর বাই পাই ইজ ইকুয়াল টু ডি বাই পাই, আর বাই ইজ ইকুয়াল টু আর বাই 180, এরকম চারটে অপশন বিভিন্ন রকম ভাবে তোমাদের কিন্তু চেঞ্জ করেও দিতে পারে, ঠিক আছে। রেডিয়ানের সংজ্ঞা কিন্তু খুব দেয়, রেডিয়ান কাকে বলে, এটা কিন্তু খুব একটা কমন প্রশ্ন, আমাদের ভীষণ কমন প্রশ্ন হচ্ছে রেডিয়ান কাকে বলে। তো আমরা রেডিয়ান কাকে বলে বললে, জিজ্ঞেস করে, দু নম্বরের প্রশ্ন থাকে,
তাহলে কিন্তু আমাদের ওই ছবি ব্যাখ্যা দিয়ে কিন্তু করতে হবে, যেভাবে আমি বলেছি এবং লিখে দিয়েছি সেটা কিন্তু ফলো করতে হবে। চতুর্ভুজের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। তো তার সঙ্গে ওই ছবিটা দিতে হবে, ব্যাখ্যাটা দিতে হবে। যদি 1 নম্বর চায় তাহলে আর কিছু বলার দরকার নেই, শুধু ডেফিনেশনটা দেবে। আর যদি প্রমাণটা করতে বলে কিভাবে ব্যাখ্যা সহ করে তোমাদের আমাদেরকে বলো, যদি এরকম প্রশ্ন হয় তাহলে ওই ছবিটা দিয়ে ডিটেল করতে বলবে। আর একটা প্রমাণ হচ্ছে যেটা আমরা করলাম, 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান প্রমাণ করো। যদি এটা করতে বলে তাহলে কিন্তু আমাদের ওই একইভাবে ডিটেলে যেটা প্রমাণটা আমরা করেছিলাম সেই ডিটেলের প্রমাণটা কিন্তু করতে হবে। তো এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে অনেক সময় জিজ্ঞেস করে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 4টে অপশন দিয়ে দিল, এর মধ্যে থেকে যে অপশনটা সত্যি সেটা বাছাই করো। তো সেটা হতে পারে, অথবা শূন্যস্থানও দিতে পারে যে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু ড্যাশ কত হবে। তো এই রেজাল্টটা মনে রাখতে হবে, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে এই ভিডিওটা আমরা সম্পর্কিত বিভিন্ন বিষয়বস্তু গুলো বুঝালাম, তোমরা আশা করি বুঝতে পেরেছ এবং নোট করবে সব জিনিসগুলো, যেভাবে যেগুলো যেগুলো আমরা বোঝাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু নোট করতে হবে। নোট না করলে কিন্তু হবে না, খাতায় নোট করো সুন্দর করে, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে আর একটু সুবিধা হবে। ঠিক আছে, আমরা পরবর্তী ভিডিওতে এই সম্পর্কিত বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।